মুহুর্মুহ গুলি চলছে, প্রাণ বাঁচাতে ছুটছে মানুষ। ভয়াবহ এই দৃশ্য যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরের একটি বিপণী বিতানের। ঘটনার সূত্রপাত শনিবার স্থানীয় সময় বিকেলে। শহরের একটি বিপণী বিতানে বন্দুকধারী গুলি চালাচ্ছে এমন খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গেই অন্তত 30টি ইউনিট হাজির হয় সেখানে। এলোপাথারি গুলি চালানো বন্দুকধারীকে দেখতে পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায় হামলাকারী। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে সন্দেহভাজন হামলাকারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। হামলাকারীর গুলিতে কয়েকজন হতাহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া কয়েকজনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। শপিং মলের ভেতর থেকে শতাধিক ক্রেতা ও দোকানিকে নিরাপদে বের করে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। Had passed, a set of gunshots happened to the right. Both cases, there were people that were running away, so we kind of had a good, clean, immediate reaction. But it's a shame what happened. এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে শহরটিতে। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে শপিং মলটি। বন্দুক হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে গত এপ্রিলে টেক্সাস অঙ্গরাজ্যের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে শিশুসহ 5 জন নিহত হন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।